আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে নাস্তা খাওয়ার পর আমি একটা গাছ লাগাচ্ছি, এটা হয়েছে কয়েন প্লান্ট। এখানে আমি একদিন দেখিয়েছিলাম, মাত্র দুইটা পাতা সহকারে আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম, তা এখন অনেকগুলো হয়েছে। তাই আমি একটা রুট সহ উঠিয়ে আমার ছোট্ট একটা টবে লাগাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো গাছটা লাগান হলে এখনও দুপুরের জন্য রান্না করিনি, রান্না করবো। তো এটার আপডেট ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে দিব যে আমার গাছটা কেমন হয়েছে। এটা নিসামণির নতুন টেবিল, নিসামণি সাজিয়েছে। তো নিসামণি বলতেছে আমার টেবিলটা একটু দেখাও কেমন হয়েছে নিসামণির সাজানোটা, অবশ্যই জানাবেন। ও আমাকে দেখাচ্ছে, আমি বারান্দা থেকে এসে দেখি ও টেবিলটা খুব সুন্দর করে গুছাচ্ছে। নিসামণির টেবিল ও ফুলের সমারোহ। আমি মনে করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এই তো আমি গ্রামে চলে আসলাম, আজকে রান্না করব টমেটোর চাটনি। আর চাটনি তো আমি আরও আগে আমার চ্যানেলে আছে, তো ওইটা আমি পাশে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1.5 পট চালের পোলাও রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ, তেল, আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভেজে দিয়ে দিলাম আমার চালগুলো আমি ধুয়ে আগে পানি জড়িয়ে রেখেছি। তো চালগুলো ভালো করে ভাজবো। আজকে আর কিছু রান্না করব না, শুধু পোলাওটা আর চাটনিটাই রান্না করব। তো পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আসলে আমার কালকে মুরগির মাংস রান্না করেছিলাম, ওটা আছে, ডাল আছে, ভাত রান্না আছে, তো শুধু এটাই রান্না করব। আজ শুক্রবার, একদম চাচ্ছি যে অল্প স্বল্প রান্না করে, যেহেতু আগে রান্না বেশি আছে, সারা দিনটা একটু রিল্যাক্স মোডে কাটাবো। তো দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর কাঁচামরিচ। আর ও পাশে আমি তেলের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে একটু রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ আর জিরা পেস্ট দিয়েছি। দিয়ে ওটাকে আমি চাটনি রান্না করতেছি, চাটনি আমার খুব পছন্দ। আর এখানে এই তো 1.5 পটের জন্য আমি 3 পোয়ার মতো পানি দিয়ে দিলাম। পোলাও রান্না আসলে খুব সহজ, যদি মাপটা সঠিক মতো হয় তাহলে আসলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। এই তো আমার চাটনিটা দেখতে পাচ্ছেন। আসলে আমরা গৃহিণীরা অনেক কাজ করি, তাড়াহুড়া করে দুই চুলায় রান্না করলে বেশিক্ষণ লাগে না। তো এখন আমার পোলাওটা একটু গাজর দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর আজকে যেহেতু আমার কম রান্না, পরে আমি শুধু খাবারের আগে গোস্টটা গরম করব।
ফ্লাওয়ার পানিটা শুকিয়ে গেছে, এখন নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। আর চাটনিটাও আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি ঝরঝরে এবং অল্প সময়ের মধ্যে ফ্লাওয়ারটা আসলে রান্না হয়ে গেছে। এই তো আমার রান্না শেষ, এই যে আমার চাটনি, গরম গরম ফ্লাওয়ার, এই যে ডাল রান্না, গোশ আছে, মুরগি গোশ রান্না করেছিলাম, ভাতও রান্না আছে। তো এই তো আমাদের আজকে দুপুর খাবার। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।